প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইজিলার্ন আইজলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, শিক্ষক গণিত শিক্ষা কেন্দ্র। গতদিন আমরা কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টার গাণিতিক সমস্যার একটা সৃজনশীল থেকে গ এবং ঘ করেছিলাম। আজকেও বরাবরের মতোই আমরা অন্য ধরনের আরেকটা সৃজনশীলের গ এবং ঘ নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা অঙ্কটা এখন দেখা শুরু করি। অবশ্যই তোমরা যারা আমার স্টুডেন্ট দেখছো তারা তো দেখবেই, এবং তোমাদের যদি আসলেই ক্লাসগুলো ভালো লাগে এবং তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করবে, এবং যারা এই ভিডিওটা নতুন দেখছেন বা দেখছো, তোমাদের যদি একান্তই মনে হয় যে ভিডিওটা তোমাদের জন্য প্রয়োজনীয় বা এইভাবে ধারাবাহিকভাবে আমি ভিডিও করছি এবং প্রত্যেকটা ভিডিও প্রতিদিন আপলোড করা হচ্ছে, তোমাদের যদি মনে হয় যে এটা একটা এসএসসি প্রিপারেশনের জন্য আমার ফলপ্রসূ হতে পারে, তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দিতে পারো, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি তোমার কাছে যেন পৌঁছে যায়, তোমাকে যেন খুঁজে নিতে না হয়। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার পড়ায় চলে যাচ্ছি। আসো, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অঙ্ক আছে, একটি ইঞ্জিন প্রতি মিনিটে, দেখো এখানে একটা ক্লু আছে, প্রতি মিনিটে 2000 লিটার পানি 18 মিটার উঁচু একটি দালানের ছাদে তুলতে সক্ষম, যার কর্মদক্ষতা 70%। আচ্ছা, একটু চিন্তা করো, তার মানে একটা বাড়ি আছে, সেই বাড়িটার উচ্চতা হলো 18 মিটার, এবং বাড়িটার নিচে যে ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্ক থেকে একটা যন্ত্রের মাধ্যমে 2000 লিটার পানি একদম উপরের ট্যাঙ্কে উঠাতে হবে। আচ্ছা, কোনো বস্তুকে নিচ থেকে উপরে উঠাতে গেলে কাজ করতে হয়, আর এই কাজটা কোনো কিছু যন্ত্রের মাধ্যমে করতে হয়। এই যন্ত্রের আবার কি, যন্ত্রটা যতটুকু কাজ করতে পারে সেইটাই তার কার্যকর ক্ষমতা হিসেবে পরিগণিত হয়, কিন্তু যন্ত্রের ক্ষমতা আলাদা থাকতে পারে। এখন দেখো, এই যন্ত্রটা 70% কর্মদক্ষতা, এর অর্থ কী? এর অর্থ হলো 70% কাজ সে করতে পারবে, অর্থাৎ তাকে যদি আমি 100 জুল শক্তি দিই তাহলে সে কাজ করবে মাত্র 70 জুল, তাকে যদি আমি 1000 জুল শক্তি দিই তাহলে সে কাজ করবে মাত্র 700 জুল, অর্থাৎ তাকে যাই দেওয়া হোক সেখান থেকে 100 ভাগ করে, সে 100 ভাগ কাজ না করে ওখান থেকে 70 ভাগ সে কাজে রূপান্তরিত করে। আচ্ছা, এখন আমাদের গ নম্বর অঙ্কের চেয়েছে ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু ইঞ্জিনের ক্ষমতা চেয়েছে, তাহলে ইঞ্জিনে আমরা যদি ইঞ্জিনের ক্ষমতা বের করতে চাই তাহলে আমাদের এই একটা সূত্র আছে, ইঞ্জিনের ক্ষমতা কিন্তু প্রদত্ত ক্ষমতা। একটু খেয়াল করো, এখানে ছিল পি, এখানে ছিল পি ইন্টু 100%, আর হলো পি প্রাইম। দেখো এই সূত্রটার মধ্যে আমরা কিন্তু দেখো কি কি আছে, ইটা রয়েছে, কার্যকর ক্ষমতা রয়েছে, আর প্রদত্ত ক্ষমতা রয়েছে। এখানে বের করতে বলছে ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো, ইঞ্জিন কতটুকু বল প্রয়োগ করলো। হ্যাঁ, এটা বের করতে বলছে, মানে কতটুকু কাজ করলো ইঞ্জিন, ইঞ্জিনের গায়ে যতটুকু ক্ষমতা লেখা আছে, অর্থাৎ এখানে পি প্রাইম দ্বারা বোঝাচ্ছে ইঞ্জিনের গায়ে কতটুকু দেওয়া আছে। ওই যে তোমাদের গতদিন বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, মানে বক বক করে বেশি কাজ করে কম, মানে বক বকটা বেশি কাজটা কম, তার মানে এখানে বের করতে বলছে বক বকটা, অর্থাৎ যন্ত্রের ক্ষমতাটা এই বক বকটা কি কতটুকু কাজ, তো কাজ কতটুক করেছে আমরা দেখেছি। হ্যাঁ, এটা প্রতি মিনিটে, অর্থাৎ 60 সেকেন্ডে 1 লিটার পানি 1 মিটার উঁচুতে তুলেছে, তার মানে এটা হলো কাজ দেখিয়েছে, তার মানে বক বকটা বলেনি, সেই বক বকটাই এখানে বের করতে বলেছে। আর এই বক বকটা তোমরা যদি বুঝতে চাও, তোমরা এর আগের ভিডিওটা দেখার চেষ্টা করবে, অথবা ওই গাণিতিক সমস্যা দেখবে যে বক বকের বিষয়গুলো তোমরা ভালো করে বুঝতে পারবে, যে আমার যে সূত্রের যে চারটা আছে এটা হলো 4 নম্বরটা, মেবি হলো 4-5 নম্বর পার্টটা তোমরা এটা দেখে নিবে। এখন দেখো এখানে কর্মদক্ষতা 70% আমার কিন্তু দেওয়া আছে, গুড। এরপরে আমাকে বের করতে বলেছে ইঞ্জিনের ক্ষমতা, ইঞ্জিনের ক্ষমতা হলো এই যে বক বকটা, এবং তাহলে এইটা বের করতে হবে, এইটা বের করতে গেলে আমাকে অজানা রাশি রয়েছে ইটা এবং পি, এই দুইটা বের করতে হবে। দেখো ইটা দেওয়া আছে সরাসরি, কিন্তু পি মানে কার্যকর ক্ষমতা দেওয়া নেই,
কার্যকর ক্ষমতা দেওয়া নেই, তাহলে এবার কার্যকর ক্ষমতার সূত্রে চলে যাই। আমি তো বলেছি যে অঙ্কগুলো করবো ভেবে স্টেপ স্টেপ বাই স্টেপ, হ্যাঁ এটা লাস্ট স্টেপ, তাহলে তার আগের স্টেপটা হবে পি, মানে ক্ষমতা। ক্ষমতা সমান তুমি কি জানো, ডাব্লু বাই টি। আচ্ছা তুমি এখানে টি কিন্তু পাচ্ছ, দেখো টি তোমার দেওয়া আছে প্রতি মিনিট, তার মানে 60 সেকেন্ড। এবার কিন্তু ডাব্লু পাচ্ছ কি তুমি? না, তুমি তো ডাব্লু পাচ্ছ না, তাহলে ডাব্লুটা আবার কীভাবে বের করতে হবে একটু খেয়াল করি। ডাব্লিউ বের করতে হবে, ডাব্লিউ সমান সমান এফ এস, অথবা আমরা আরেকটা লিখতে পারি এন জি এইচ। দেখো তো এবার এম আছে কি না, ও এম তো আছে 200 লিটার, হ্যাঁ 200 লিটার, আসলে এটা তো আয়তন, কিন্তু এম আমরা কিভাবে ভরটা বের করব কিভাবে, তাহলে ভর বের করব কি হবে, হ্যাঁ আমরা এই অধ্যায়ের পরে যে অধ্যায়টা আছে 5 অধ্যায়, তোমরা হয়তো বা ওই যে পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টা পড়েছো, ওই অধ্যায়ে কিন্তু একটা সূত্র ছিল, এই সূত্রটা ছিল এরকম, রো ইজ ইকুয়াল এম ভাগ ভি, রো ইজ ইকুয়াল এম ভাগ ভি। দেখো তুমি যদি এখানে ভর বের করতে চাও তাহলে রোয়ের সাথে ভি গুণ দিতে হবে, রোয়ের সাথে কি গুণ দিতে হবে, ভি গুণ দিতে হবে। রো হলো ঘনত্ব এবং ভি হলো আয়তন। এখন দেখো যে এখানে আমাদের লিটার দেওয়া আছে, এই যে লিটার, এই লিটার আমরা জানি 1 লিটার হিসাব করে, আসলে এই অঙ্ক থেকে হিসাব করে আমরা পেয়ে থাকি 1 লিটার পানির ভর 1 কেজি। তাহলে সেই হিসেব অনুযায়ী 2000 লিটার পানির ভর 2000 কেজি, এটা আমরা এমনি কথায় লিখতে পারি, কারণ এইটা হলো একটা কি স্বতঃসিদ্ধ, পানির একটা নির্দিষ্ট একটা ঘনমাত্রা আছে, সেই ঘনমাত্রাটা হলো 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এইটা থেকেই আসলে ওইটার সাথে যখন এর আয়তনটা গুণ করা হচ্ছে, তখন এই আয়তন আর ওই ঘনমাত্রা গুণ হয়ে আমাদের একটা ফলাফল আসে, এটাও কিন্তু ধ্রুব, দুটো ধ্রুব রাশি গুণ করে যেটা আসে সেটাও কিন্তু ধ্রুব। তাহলে এখন ধ্রুব জিনিসটা কি, ধ্রুবটা হলো একদম স্থির, অর্থাৎ পানি, পানির সবসময় 1 লিটার পানি সেটা সবসময় 1 কেজি হবে যদি ন্যাচারাল পানি হয়, কিন্তু পানির মধ্যে যদি অন্যান্য পদার্থ মিশ্রিত থাকে সেক্ষেত্রে পানির ঘনত্ব একটু কম বেশি হতে পারে। চিনি, যেমন চিনি মিশ্রিত পানি, লবণ মিশ্রিত পানি, যেমন নদীর পানির তুলনায় সমুদ্রের পানি একটু বেশি ঘন বেশি। আচ্ছা ওই বিষয়ে আমরা যাচ্ছি না, ওটা আমরা পরের অধ্যায় গেলে আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে 2000 লিটার পানির ভর আসবে 2000 কেজি। ওকে, তাহলে 2000 কেজি যদি চলে আসে, আমি এটা বোঝানোর জন্য লিখছি, এটা স্টেপ তো করার দরকার নেই। তাহলে 2000 কেজি পানি, জি এর মান হলো 9.8 এবং উচ্চতা কত দেখো 18 মিটার। তার মানে দেখো এই জায়গায় এসে আমাদের অজানা রাশির প্রত্যেকটার মান জানা আছে, এখন আর এমন কোনো বিষয় নেই যেটা আমাদের জানা নেই, তার মানে আমাদের অঙ্ক এইখান থেকে স্টার্ট করতে হবে। হ্যাঁ তাহলে এটা করবো আমি ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড স্টেজে, এইভাবে ভাগ করে করবো। তাহলে এই গড় নাম্বার অঙ্কটাই আমাকে তিনটা ভাগে করতে হবে। প্রথমে আমরা কি কি দেওয়া আছে সেগুলো লিখে নেব, কি কি দেওয়া আছে এখানে দেখো, আমাকে যেগুলো প্রথম থেকে লাগবে সেগুলো করে করে আস্তে আস্তে উপরে যাব। তাহলে আমার এখানে লাগতেছে এম, এম হলো 2000 কেজি, এখানে যেহেতু লিখতে পারো, যেহেতু যেহেতু 1 লিটার পানির ভর 1 কেজি, তাহলে 2000 লিটার পানির ভর 2 কেজি, মানে 2000 কেজি। আচ্ছা এম লিখলাম, এবার জি 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, এইচ কত, এইচ হলো 18 মিটার। আচ্ছা এটা শেষ, ডাব্লু মানে কি কাজ এটা জানি না, এরপরে এইটা শেষ, এখন এই কাজ তো লিখে ফেলেছি। টি, টিটা কত, সময়, সময় দেওয়া আছে 1 মিনিট, 1 মিন, তার মানে 60 সেকেন্ড, তার মানে এটাও আমাদের এই পি মানে হলো কার্যকর ক্ষমতা, আর
পি মানে কার্যকর ক্ষমতা, এরপরে এই পি, এখন পি প্রাইম মানে কি, ইটা হলো কর্মদক্ষতা কত পার্সেন্ট দেওয়া আছে, 70%, এবং আমাদের এখানে যেটা বাকি থাকলো সেটা হলো পি প্রাইম। এখন আমরা প্রথমে ওখান থেকে শুরু করব। আমরা আমরা জানি W ইজ ইকুয়াল টু এম জি এস, এম আসতেছে 2000 কেজি, জি হলো 9.8, উচ্চতা হলো 18 মিটার। আঠারো গুণন 9.8 গুণন 2000, থ্রি ফাইভ টু এইট জিরো 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 কাজের পরিমাণ জুল। এখন আমরা ওই যে প্রথম স্টেপ আমার কিন্তু শেষ, এখন আমাকে দ্বিতীয় স্টেপ অর্থাৎ ক্ষমতা বের করতে হবে। আবার ক্ষমতা ডাব্লু বাই টি, পি কত আসতেছে, হ্যাঁ পি তো বের করতে হবে, ডাব্লুটা এই যে এখানে আমরা পেয়েছি 3528000, সময় হলো 60 সেকেন্ড, আমার যে অ্যান্সারটা আসছে ভাগ 60, 5880 ওয়াট, এটা হলো কার্যকর ক্ষমতা। এখন আমাকে এইটাও কাজ শেষ, কারণ আমাকে এর কাছে যেতে হবে, এর কাছে গেলে আবার ইটা ইজ ইকুয়াল টু পি ভাগ পি প্রাইম 100%। যখন তুমি এটার মান 70% না বসিয়ে শুধু 70 বসাবা, তাহলে এই পার্সেন্টটাও লিখতে হবে না, তখন আমাদের পি এর মান এসেছে 5880 আর পি প্রাইম এইখানে ইন্টু 100। তাহলে এখন এই পি প্রাইমটা যদি এখানে চলে আসে, আমরা এখানে করছি, বা পি প্রাইমটা ভাগ আছে এই পাশে, আসলে গুণ হয়ে যাবে, আর 70টা গুণ আছে এই পাশে, ভাগ হয়ে যাবে। এবং এখানে দেখো এইটার সাথে 100 গুণ আছে, ইন্টু 100, 5880000, 5880000, এটাকে 70 দিয়ে যদি ভাগ করি আমরা, 8400, বা পি প্রাইম আসবে 8400 ওয়াট। হ্যাঁ, তাহলে আমার ইঞ্জিনের ক্ষমতা কিন্তু চলে আসবে। এটাই হলো আমাদের এই যে ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো, 8400 ওয়াট, এটাই হলো আমাদের ক্ষমতা। আসলে অঙ্কগুলো অনেক সহজ, শুধুমাত্র তোমাদেরকে একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হলো তুমি যদি এইভাবে সিকোয়েন্স অনুযায়ী কোশ্চেনটাকে মেনটেন করে চলো এবং অঙ্কটাকে বুঝতে পারো যে আমাকে কী নির্ণয় করতে হবে, তাহলে তুমি কিন্তু সহজেই বিষয়টা বুঝতে পারবে। এখন গ নম্বরের পরে আমরা যখন ঘ নম্বর অঙ্কটার দিকে তাকাবো, যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 60%, আগে ছিল 70%, পরে হয়েছে 60%, আমি তোমাদেরকে একটু বলি, তার মানে সূত্র যদি এইটার দিকে তাকাও, মানে যদি ইঞ্জিনের কর্মদক্ষতা, ইঞ্জিন কিন্তু আলাদা না, ওই একটাই ইঞ্জিন, এবং তার গায়ে যা লেখা থাকবে, কর্মদক্ষতা বেড়ে গেলেও কিন্তু ওইটাই লেখা থাকবে, কর্মদক্ষতা কমে গেলেও কিন্তু ওইটাই লেখা থাকবে, অর্থাৎ কর্মদক্ষতা বাড়া কমার সাথে প্রদত্ত যে ক্ষমতাটা থাকে তার কোনো সম্পর্ক থাকে না। তার মানে আমার প্রতিটা ক্ষেত্রে পি প্রাইম সেম থাকবে কিন্তু, হ্যাঁ যদি পি প্রাইম
सेम थाके ताहले आमी जदि कर्मदक्षता के परिवर्तन करी ताहले साथे साथे किन्तु कार्यकर क्षमताओ परिवर्तन होए जाबे। एखन आमार एखाने कि बेर करते बसे देखो, जदि 60% कर्मदक्षता होतो ताहले सकल पानी, तार माने पानी जे 2000 लिटार छिलो सबगुलो पानी एक ही उच्चता, ताहले उच्चता तो 18 मीटर उच्च थाकबे, तुलते पूर्वेर तुलनाय समय कत गुण बेशी लागबे, अर्थात टी चेंज होबे, अर्थात तोमाके नतून आरेकटा टी बेर करते होबे, नतून आरेकटा टी। देखो टी किन्तु एई सूत्रे नाई, टी एई सूत्रेओ नाई, टी आछे एई सूत्रटा, ताहले एइटाई प्रथमे গ নম্বরের জন্য এইটা করতে হবে। আচ্ছা একটা টি তো আমার আগে থেকেই আছে, বলো তো কোন টিটা প্রতি মিনিটে, তার মানে ওইটা হলো প্রথম টি, টি ওয়ান, তাহলে গ নম্বর থেকে প্রাপ্ত টি ওয়ান দেওয়া আছে, আর তুমি ঘ নম্বরে অঙ্ক করে টি টু বের করবে, তাহলে এখানে মূলত চেয়েছে কত গুণ বেশি, কত গুণ বেশি। আসলে দেখো যেটা বেশি থাকে, হ্যাঁ তাহলে টি টুটা বড় আর টি ওয়ানটা ছোট। এই যে এইটার যে ফলাফল এটাই তোমাকে বের করতে বলেছে, যে এটা ভাগ করার পর ফলাফলটা কত আসবে, ধরে নাও এই ফলাফলটাই এক্স। এখন এই এক্স এর মান যদি বের করতে চাও, মানে এই ফলাফলটা তো, অর্থাৎ দেখো এখানে বলছে পূর্বের পূর্বের তুলনায় সময় কত গুণ বেশি লাগবে, মানে পরের সময়টা বেশি লাগবে, যেটা বেশি লাগবে সেটাকে আমরা উপরে লিখেছি, যেটা কম লাগবে সেটাকে আমরা নিচে লিখেছি, এবং এটার একটা মান আসবে, এই মানটাকেই বের করতে পারলে এইটাই অ্যান্সার। এখন এই অ্যান্সারটা বের করতে গেলে আমাকে কোনটা কোনটার মান জানতে হবে, টি ওয়ান এবং টি টু এর। দেখো টি ওয়ানের মানটা কিন্তু আমার দেওয়া আছে, কত সেকেন্ড দেওয়া আছে, 60 সেকেন্ড। আচ্ছা টি টু কীভাবে বের করবো, হ্যাঁ টি টু বের করার একটা ওয়ে জানতে হবে, তাহলে আমরা আবার সূত্রটা লিখি P is equal to W by T। তাহলে এখান থেকে কিন্তু আসলে এখানে আমি পি টু লিখি, এখানে টি টু লিখি, আর এখানে কাজ কিন্তু সমান করতে হবে। বলো তো কেন কাজ সমান করতে হবে, ওই একই পরিমাণ পানি ওই একই উচ্চতায় উঠাতে হবে, অর্থাৎ কাজ কাজ কিন্তু সমান, কাজ টু লেখার দরকার নেই, অর্থাৎ সময় চেঞ্জ হলে ক্ষমতাটাও চেঞ্জ হবে। দেখো তো তাহলে এখানে যখন টি টু বের করতে যাবে তখন তোমাকে কাজের পরিমাণটা লাগবে, কাজের পরিমাণ দেওয়া আছে না, কাজের পরিমাণ দেওয়া নেই। আচ্ছা তোমার কি ক্ষমতার পরিমাণটা দেওয়া আছে, তোমার ক্ষমতার পরিমাণ দেওয়া আছে কি নাই, তাহলে দেখো এই কাজটাও কিন্তু আমরা বের করতে পারবো। কাজটা কিভাবে বের করতে পারবো, এমজি দিয়ে বের করা সম্ভব, আমরা অলরেডি কাজ কিন্তু ওই আগেরটাতে বের করেছি আমরা, কাজ যে এম জি এইচ দিয়ে ওই যে পরিমাণ কাজ করতে হবে, এই কাজের মানটা গতে আছে, তাহলে আমাকে ক্ষমতাটা বের করতে হবে। ক্ষমতা বের করার জন্য তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, পি প্রাইম তো আগেরটাই থাকবে কিন্তু পি টু নতুন একটা তৈরি হবে, আর হলো 100%। এখন দেখো এখানে কাজের পরিমাণটা আগে কত ছিল, তোমাদের খাতায় যোগ অবশ্যই করা আছে, আমি তো বোর্ড মুছে দিয়েছি, কাজের পরিমাণটা ছিল 2000 কেজি গুণন 9.8 গুণন 18 352800, এটা ছিল কাজের পরিমাণ, এটা গ নম্বর থেকে পেতে হবে 352800, হ্যাঁ 2800, এই কাজের পরিমাণ, এত জুল পরিমাণ কাজ সম্পূর্ণ করছে এই কাজটা। তাহলে আমাদের মোটামুটি কিন্তু অঙ্ক এইখানেই শেষ, অঙ্ক কিন্তু আর নেই। এখন আমাদের কী কী দরকার একটু খেয়াল করি, এখানে কী দরকার, এখান থেকে এটা কিন্তু নতুন ইটার, ইটা টু, ইটা টু কত পাইয়াছি, 60% ইটা টু। এরপরে আমরা পি প্রাইম 8400 ওয়াট, এবং তাহলে আমরা ইটা লিখে ফেললাম, পি প্রাইম লিখে ফেললাম, পি টু, পি টু আমরা জানি না, পি টু এর মানটা এখানে বের করতে হবে, পি টু, তারপরে ডাব্লিউর মান গ নাম্বারে দেওয়া আছে, গ নং থেকে প্রাপ্ত 35200 জুল, এটা গণং থেকে প্রাপ্ত, টি টু এটার মানও আমাদের বের করতে হবে, তারপরে টি টু যখন বের হয়ে গেল, কারণ টি টু, তাহলে এখন বাকি থাকলো টি ওয়ান, টি ওয়ানের মান কি আমাদের, টি ওয়ানের মান দেওয়া আছে কত সেকেন্ড, 60 সেকেন্ড। এখন আমরা অঙ্ক শুরু করব, জাস্ট ওই এক্স এর মানটা বের করতে হবে। দেখো
আমরা ঘ নাম্বারটা সমাধান করছি। এখন প্রথম স্টেপ আমাদের ইটা দিয়ে শুরু করতে হবে। আমরা জানি ইটা ইজ ইটা টু ইজ ইকুয়াল টু পি টু পি প্রাইম ইন্টু 100%। যখন আমি ইটার মানটা 60% বসাবো না, তাহলে ওই পার্সেন্টটা উঠে যাবে। তাহলে পি টু পি ওয়ানের মান কত বসাবো, এই যে পি প্রাইমের মান 8400 গুণন এখানে আসতেছে 100। বা এখন কি হতে পারে একটু খেয়াল করো, পি টু গুণন এখানে থাকতেছে 100, এটা যদি এর সাথে গুণ হয়ে যায় 60 × 8400, তাহলে পি টু পিটুটা এখানে থাকলো আর এইটার নিচে এই 100টা চলে আসবে। তাহলে কি লিখতে পারবো, এইটা 60 × 8400, এই 100টা এখানে ভাগ হয়ে যাবে, তার মানে এই যে ভাগ। অতএব পি টু কত আসতেছে দেখো, পিটু হলো 60 × 8400 ভাগ 100, 5040। 5040 ওয়াট। তাহলে আমাদের এই কাজটা কিন্তু শেষ। এবার আমাদের পি টু থেকে টি টু বের করতে হবে। আবার পি টু ডাব্লু সমান টি টু, বা টি টু সমান ডাব্লু ভাগ পি টু। এখন আমি যদি এখানে করি, বা এই টি টুটা টি টুর জায়গায় থাকলো, ডাব্লু কত এসেছে দেখো, ডাব্লু 35280, 35280, এটাকে যদি আমি পি টু দ্বারা ভাগ করি, পি টু এই যে এখনই পেলাম 5040, এখান থেকে আমার টি টু এর মানটা বেরিয়ে আসবে। তাহলে 35280 ভাগ 5040 70, দেখো 70 সেকেন্ড। আচ্ছা তাহলে এখন আমাদের এইটা স্টেপ শেষ, এখন আমাদের সেই উত্তরের স্টেপটা চলে আসলো, কত গুণ বেশি। তাহলে আবার টি টু বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু টি টু এর জায়গায় কত লিখবো, টি টু পেয়েছি 70 আর টি ওয়ানের জায়গায় 60। তাহলে টি টু 00 কাটলে 70কে 60 দিয়ে ভাগ করলে কত আসতেছে, 70 ভাগ 60, 1.167 1.166666 আসতে থাকবে। আমরা 6-এর একটা 7 নিয়ে নেব, আর টি ওয়ানটা ভাগ আছে এই পাশে চলে গেলে কি হবে, গুণ হবে। দেখো যে এখানে বলেছে, তাহলে কি যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হতো, তাহলে সকল পানি একই উচ্চতায় তুলতে পূর্বের তুলনায় সময় কত গুণ, পূর্বের তুলনায় 1.167 গুণ সময় বেশি লাগতো। তাহলে কি পূর্বের তুলনায় 1.167 গুণ বেশি বেশি সময় লাগত। আমরা মোটামুটি এই যে গত ক্লাস এবং আজকের ক্লাস মিলে আমরা দুটো সৃজনশীল কমপ্লিট করলাম। তা আমার মনে হয় এই দুটো সৃজনশীল মোটামুটি তোমরা বুঝতে পেরেছ, এবং এই সৃজনশীলগুলোই বেশিরভাগ ক্ষেত্রে আসে। আমি আরেকটা সৃজনশীল করাবো, আমার বলছিলাম যে 6 ধরনের অঙ্ক, আমি মোটামুটি 4 ধরনের অঙ্ক করিয়ে ফেলেছি। আরেকটা সৃজনশীল করালে তোমাদের এই অধ্যায়ে মোটামুটি অঙ্কগুলো সমাধান হয়ে যাবে আমি আশা রাখি। অতএব তোমরাও আমাকে অবশ্যই জানাবে ভিডিওটা দেখার পরে আমার ভিডিওটা কেমন লাগলো, এবং আসলেই তোমরা এই ভিডিওটার হেল্প নিয়ে কোনো অঙ্কগুলো করতে পারছো কি না
বা তোমাদের বিভিন্ন মনে অন্য কোনো যদি প্রশ্ন থাকে, অন্য কোনো জানার থাকে, অবশ্যই সেগুলো আমাকে আমার ভিডিওর কমেন্টসে জানাবে। এবং সবচেয়ে কথা থাকবে সেটা হলো যে তোমাদের যদি আসলেই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করবে, যাতে আমি পরবর্তী ভিডিও করার উৎসাহ আরও পেয়ে যাই। হ্যাঁ, এখন আমাদের এই পরিবেশটাতেই আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং সবাইকে সুস্থ এবং ভালো থাকতে হবে। এই আশার হাত ব্যক্ত রেখে আমি তোমাদেরকে অবশ্যই এই ক্লাস থেকে যা পেলে তা করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।